আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মা লা নাবিয়্যা বা'দাহ প্রিয় দ্বীনী ভাই বোনেরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কোরআন ও সহিহ হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় হলো যে ঝড় তুফান ঘূর্ণিঝড় টর্নেডো এগুলো কেন হয় এগুলো কেন আসে এই সমস্ত গজব থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি কি করলে বা কোন দোয়া পড়লে কোন আমল করলে আমরা ভালো থাকতে পারবো এগুলো থেকে হেফাজত থাকতে পারবো এই সমস্ত বিষয়ে তো প্রিয় বন্ধুরা ঝড় তুফান ঘূর্ণিঝড় বা এই সমস্ত গজব সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা রুমের 41 নম্বর আয়াতে বলেন জহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস যে সমস্ত ঝড় তুফান ঘূর্ণিঝড় এই সমস্ত বিপদ আপদ এগুলো হলো আমাদের হাতে কামাই করা এগুলো আমরাই কামাই করি কিভাবে আমাদের বদ আমলের কারণে আমাদের নাশুক্রিয়ার কারণে আমাদের অশ্লীলতার কারণে ধর্মকে ছোট করে দেখার কারণে আলেমদেরকে অপমান করার কারণে কোরআন থেকে বিমুখ হওয়ার কারণে হাদিস থেকে বিমুখ হওয়ার কারণে অপসংস্কৃতির দিকে ঝুঁকে পড়ার জন্য ধর্মকে ছোট করে সংস্কৃতিকে বড় করে দেখার জন্য এই এই সমস্ত কারণেই মূলত আল্লাহ তাআলার গজব এই সমস্ত ঝড় বৃষ্টি তুফান এই সমস্ত কিছু সংগঠিত হয় নিশ্চয়ই এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয় তো যেহেতু এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয় সেহেতু আমাদের উচিত এই জিনিসটার যে খায়ের আছে ভালো আছে সেই ভালোটা যেন আমরা পাই এবং এটা যে খারাপই আছে এটা যে ধ্বংসাত্মক মানুষকে ধ্বংস করে দেয় মানুষের সম্পদ ধ্বংস করে দেয় এটা থেকে যেন আমরা হেফাজতে থাকতে পারি আমরা যদি এই সমস্ত ঝড় তুফানের অনিষ্টতা থেকে বাঁচতে চাই তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে হবে যখন রাসূলের যুগে এরকম ঝড় তুফান হতো রাসূলের যুগে যখন এরকম দুর্যোগ দেখা দিত তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন সেদিকে আমাদেরকে ফোকাস করতে হবে প্রিয় বন্ধুগণ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকম ঝড় তুফান শুরু হয়ে যেত আকাশ তখন অন্ধকার হতো মেঘাচ্ছন্ন হতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা হলদে বর্ণ হয়ে যেত তিনি পেরেশান হয়ে যেতেন এবং তিনি তৎক্ষণাৎ মসজিদে যেতেন এবং তিনি ইস্তিগফার করতেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন এবং সাহাবাদেরকে বলতেন যে তোমরাও আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চাও এবং সহি হাদিসে একটি দোয়া বর্ণিত হয়েছে যে দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পাঠ করতেন তো প্রিয় বন্ধুগণ যেহেতু আমাদের নিজের কর্মের কারণে এই সমস্ত বিপদ সংঘটিত হয় যখন এই সমস্ত বিপদ আমরা দেখব ঝড় তুফান দেখব ঘূর্ণিঝড় দেখব টর্নেডো দেখব হেরিকিন দেখব বা ফণী বলেন যত ঘূর্ণিঝড় আছে যেটাই আসুক না কেন এই সমস্ত অনিষ্টতা থেকে যদি আমরাও বাঁচতে চাই তাহলে যেহেতু আমাদের কর্মের কারণে এই সমস্ত গজব নাজিল হয় সেহেতু আমাদেরকে তওবা করতে হবে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে আল্লাহ তাআলার কাছে স্বীকার করতে হবে যে আল্লাহ আমার ভুল হয়েছে আমি অন্যায় করেছি অপরাধ করেছি আমরা অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও তোমার গজব তুমি উঠিয়ে নাও তো প্রিয় বন্ধুগণ এখন আমরা সেই দোয়াটি সম্পর্কে অবগত হব যে দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পাঠ করতেন মুসলিম শরীফের একটি হাদিস হাদিস নাম্বার 799 হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন হাদিসটি এই হাদিসের মধ্যে আর কি দোয়াটি উল্লেখ হয়েছে দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফীহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফীহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি প্রিয় বন্ধুগণ আপনারা বাংলায় লেখা দেখতে পারতেছেন আপনারা দেখে দেখে এই দোয়াটি মুখস্থ করে নেবেন এবং ঝড় বৃষ্টি তুফান ঘূর্ণিঝড় চলাকালীন সময়ে এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন এবং যখন আপনি মুনাজাত করবেন যখন আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন তখন সমস্ত মানুষের জন্য দোয়া করবেন সমস্ত দেশবাসীর জন্য দোয়া করবেন সমস্ত মুসলিম উম্মাহের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা সকলকেই যেন এই সমস্ত গজব থেকে হেফাজত করেন সকলকেই যেন আল্লাহ তাআলা হেফাজতে রাখেন সুস্থ রাখেন সহি সালামতে রাখেন তো বন্ধুরা দোয়াটি সম্পর্কে আপনারা যেমন অবগত হলেন আপনারা তো অবশ্যই এই দোয়ার আমলটি করবেন দোয়াটি বেশি বেশি পাঠ করবেন তো আপনার পরিবারের যে সমস্ত সদস্য আছে তাদেরকেও এই দোয়াটির কথা বলুন তাদেরকেও দোয়াটি আপনি শিখিয়ে দিন যদি আপনার পক্ষে শেখানো সম্ভব না হয় তাহলে ভিডিওটিকে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের কাছে ছড়িয়ে দিন তারাও যেন দোয়াটি শিখতে পারে আসুন সকলেই মিলে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহর কাছে তওবা করি
এবং এই আল্লাহ তাআলা যে গজব দিয়েছেন এই গজব যেন আল্লাহ তাআলা উঠিয়ে নেন এর জন্য আমরা বেশি বেশি দোয়া করি অবশেষে সকল দুর্যোগের থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে আজকের ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু